আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কি, আল্লাহকে চেনা এবং বোঝার উপায় কি, মানুষের সাথে মানুষের সম্পর্ক কি, ইহজগতে থেকে মানবাকৃতি বজায় রেখে মানুষ কিভাবে অস্তিত্বহীন হতে পারে, নিয়তি এবং কর্মের সমস্যার সমাধান কি, নফস কি এবং নফসের প্রভাব থেকে মানুষের মুক্তি লাভের উপায় কি, এ সকল বিস্ময়কর প্রশ্নের জবাব যিনি প্রথম মানুষের সামনে দিয়েছিলেন তার নাম মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। এই মহামনীষী জন্মগ্রহণ করেন 604 হিজড়ির 6 রবিউল আওয়াল মোতাবেক 1207 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর আফগানিস্তানের ব্লক নগরে। তার পিতার নাম বাহাউদ্দিন ওয়ালিদ। পিতা ছিলেন তৎকালের সুনাম খ্যাত কবি এবং দরবেশ। জানা যায় পিতা বাহাউদ্দিন ওয়ালিদের পাণ্ডিত্যের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পারস্যের রোম প্রদেশের অন্তর্গত কুনিয়ার তৎকালীন শাসনকর্তা আলাউদ্দিন কাইকোবাদ মুন্সী বাহাউদ্দিনকে কুনিয়ায় আমন্ত্রণ করে পাঠান। আমন্ত্রণ পেয়ে বাহাউদ্দিন ওয়ালিদ সপরিবারে কুনিয়ায় চলে যান এবং রাজনৈতিক কারণে তিনি সেখানে বাসস্থান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই রোম প্রদেশের নাম অনুসারে তিনি রুমি নামে খ্যাতি লাভ করেন। 5 বছর বয়স থেকেই মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির মধ্যে বিভিন্ন অলৌকিক বিষয়াদি পরিলক্ষিত হতে থাকে। বাল্যকালে তিনি অন্যান্য ছেলেমেয়েদের ন্যায় খেলাধুলা এবং আমোদ প্রমোদ নিয়ে লিপ্ত থাকতে পছন্দ করতেন না। তিনি সর্বদা ধর্মীয় এবং আধ্যাত্মিক আলোচনা পছন্দ করতেন। 6 বছর বয়স থেকেই তিনি রোজা রাখতে শুরু করেন। 7 বছর বয়সে তিনি সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের সময় তার দুনয়নে অশ্রুধারা প্রবাহিত হতো। সম্ভবত এ বয়সেই তিনি কোরআনের মর্মবাণী এবং আধ্যাত্মিক বিষয়াদি অনুধাবন করতে পারতেন। কথিত আছে মৌলানা রুমি রহমতুল্লাহি এর বয়স যখন 6 বছর তখন পিতা বাহাউদ্দিন বালক রুমিকে সঙ্গে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ইরানের নিশাপুরে যান এবং সেখানে বিখ্যাত দার্শনিক ও কবি শেখ ফরিদুদ্দিন আত্তাবের সাক্ষাৎ লাভ করেন। শেখ ফরিদুদ্দিন আত্তাব বালক জালালউদ্দিনের মুখচ্ছবি দেখেই তার উজ্জ্বল ভবিষ্যৎ বুঝতে পেরে তার জন্য দোয়া করেন এবং তার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য পিতাকে উপদেশ দেন। নিশাপুর ত্যাগ করে পিতা বাহাউদ্দিন রুমিকে সঙ্গে নিয়ে পবিত্র হজ সম্পাদন করেন এবং বাগদাদ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পিতা নিজেই তার পুত্রকে আধ্যাত্মিক জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। শিক্ষালাভের প্রতি তার ছিল পরম আগ্রহ। রুমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহাপণ্ডিত। অসামান্য পাণ্ডিত্য তাকে দরবেশ এবং সুফিতে পরিণত করেছে। ইলমে মারেফত এবং ইলমে লাদুনিতে তিনি অসাধারণ পাণ্ডিত্য লাভ করেছিলেন। এটা হলো শ্রেষ্ঠ জ্ঞানের আলোয়। সুফির মতে দেহই মানবাত্মা এবং পরমাত্মা মিলনের মহা অন্তরায়। দেহের ভিতরে যে কামনা এবং বাসনা মানুষকে সর্বদা সত্যপথ থেকে বিচ্ছিন্ন করে দেয়, যা মানুষকে ব্যক্তিত্ব এবং অহংকার প্রদান করে, সেই জৈব আকাঙ্ক্ষার নাম সুফিদের ভাষায় নফর। নফসের ধ্বংসই দেহের কর্তৃত্বের অবসান এবং আত্মার স্বাধীনতার পূর্ণতা। তাই নফসের বিরুদ্ধে সুফিদের আজীবন সংগ্রাম। রুমি রহমতুল্লাহ আলাইহি তার সারাটা জীবন নফসের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। রুমির মতে বুদ্ধি, যুক্তি এবং ভক্তি এক নয়। বুদ্ধি ও যুক্তি দিয়ে আল্লাহকে চিনা বোঝাও পাওয়া যাবে না, বরং এর জন্য প্রয়োজন বিশ্বাস এবং ভক্তি। ভক্তি সোপান, আর ভক্তির উৎস হচ্ছে প্রেম এবং আসক্তি। রুমির মতে আল্লাহ নির্গুণ নয়। জ্ঞান, দয়া, করুণা, প্রেম এবং ক্রোধ ইত্যাদি অসংখ্য গুণাবলী রয়েছে তার, কিন্তু মানুষ তার জ্ঞান, বুদ্ধি ও যুক্তির মাপকাঠি দিয়ে আল্লাহর গুণাবলী অনুধাবন করতে পারবে না। কারণ বুদ্ধি ও যুক্তি নিজেই একটি সৃষ্ট বস্তু এবং মস্তিষ্ক ও স্নায়ুমণ্ডলীর সক্রিয়তার উপর নির্ভরশীল। সুতরাং সৃষ্ট দিয়ে অসৃষ্টকে বোঝা সম্ভব নয়। আল্লাহকে বুঝতে ও চিনতে হলে ভক্তি এবং বিশ্বাসের প্রয়োজন, তাহলে অন্তর দিয়ে আল্লাহকে অনুধাবন করতে পারবে। এই কথাগুলো পৃথিবীর মানুষের সামনে পেশ করে গেছেন মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি। ইহজগতে থেকে মানবাকৃতি বজায় রেখে মানুষ কীভাবে অস্তিত্বহীন হতে পারে,
তা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি দেখিয়েছেন। এই বিখ্যাত মনীষী 1273 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর ইন্তেকাল করেন। এ সময় তার বয়স হয়েছিল 66 বছর। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।